কুড়িতম প্রতিষ্ঠা দিবস পালন রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। রাজধানী আগরতলার বনদী হোটেলে আলোচনা চক্রের আয়োজন। মোহনপুরের বাসিন্দা অশীতিপর বিশিষ্ট সমাজসেবী পুতুল রানী দেবকে সংবর্ধনা জ্ঞাপন। প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সদস্যদের মধ্যে অভূতপূর্ব সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। বরাবরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি। এর মধ্যে অন্যতম প্রতিদিন আইজিএম হাসপাতালের সামনে 100 জনকে দাতব্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। এ ধরনের কর্মপ্রয়াস দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে রোটারি ক্লাব আগরতলা সিটি। এত সবের মাঝে বুধবার রাজধানী আগরতলার একটি বনেদি হোটেলে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির 20তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। বর্ণময়তার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে অন্যান্য বারের মতো এবার মোহনপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী পুতুল রানী দেবকে রোটারি ক্লাব আগরতলার তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হলো বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সংস্থার সভাপতি ডাক্তার অচিন্ত ভট্টাচার্য। আজকে মূলত আমরা জন্মদিনই পালন করি। আমরা জন্মদিন পালনের অঙ্গ হিসেবে প্রতি বছর যা করি, প্রতি বছর একজন মানে বিশিষ্ট পার্সোনালিটিকে সম্বর্ধনা জানাই। এবছর আমরা একটু আগরতলার বাইরে মোহনপুর থেকে একজন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পুতুল রানী দেব, যার বয়স বর্তমানে 80, কিন্তু দেখলে মনে হয় তার বয়স 60 ক্রস করেনি, এবং তিনি অত্যন্ত কর্মচঞ্চল, একদম মানে একজন 50 বছর ব্যক্তির চেয়ে বেশি মানে দ্রুত চলাফেরা করতে পারেন। সারাদিন বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানিক সদস্য হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তিনি এরকম সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কিছুদিন আগে মোহনপুর যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে একটা ডেড বডি ক্যারি করার যে গাড়ি সেটা ডোনেট করেছেন। এটা তো আমি একটা পার্ট বললাম। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও সদস্যদের বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। উল্লেখ্য, গোটা বছর রোটারি ক্লাব অফ আগরতলা বিভিন্ন সমাজ সংস্কার ও সেবামূলক কাজে নিয়োজিত। এর মধ্যে প্রতিদিন আইজিএম হাসপাতালের সামনে 100 জনকে দাতব্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা অন্যতম। এছাড়া রয়েছে চিকিৎসা সেবীর ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবামূলক কাজ। এর মধ্যে শীঘ্রই রাজ্যের 100 জনের বিনে পয়সায় চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করবে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। শুধু তাই নয়, বনেদি এই সংস্থাটি অতি সত্বর রাজধানী আগরতলার 2টি বায়ো টয়লেট স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। সর্বোপরি বছরভর নানা কর্মসূচি পালন সংস্থার ক্যালেন্ডারে লিপিবদ্ধ। অসংখ্য কর্মসূচি এবং এত এত অনন্য আয়োজনের মাঝে বুধবার রোটারি ক্লাব অফ আগরতলা সিটির 20তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এই প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের মধ্যে অভূতপূর্ব সাড়া উৎসাহ পরিলক্ষিত। উল্লেখ্য, রোটারি ক্লাব আগরতলা সিটির বর্তমান সদস্য সংখ্যা 82। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।